উনি ঘুমাচ্ছিল তখন আপনি আমি তেললেন? ফাসাদ বেগকে বললাম যে ফাসাদ বেগ কিরকম ছিল মানুষ? ফাসাদ বেগ খুবই একজন ইন্টেলিজেন্ট স্মার্ট অফিসার, ভেরি হ্যান্ডসাম ম্যান। ওর করাচিতে বাড়ি তার, আমার সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। ফাসাদ বেগকে আমি বললাম, দেখো আমরা আছি নিহালা চকে, 800 মিটার দূরে বোড়া চক, এই রাস্তায় একটা সুন্দর স্পট আছে, এখানে অনেক পানি আছে এবং একটা ছোট নালা মতো আছে এবং ওখানে তো পানি খুব কম, কুয়া আছে, এখানে এলাকার সব মহিলারা গোসল করতে যায় এবং ওখানে পানি উঠাতে যায় এবং ওখানে আমরা দেখে আসতে পারি জায়গাটা। তো ফাসাদ বেগ ও নারী প্রীতি ছিল অনেক, তার রুমের মধ্যে অনেক মহিলাদের ছবি, ফিল্মে একটা ছবি টুবি থাকতো। তো সে বলল যে ঠিক আছে। তখন বললাম যে তোমার তো ইস্ট পাকিস্তানে পোস্টিং হচ্ছে মনে হয়। সে বলল জি। আমি বললো তুমি তো গাছে উঠতে পারো না, ইস্ট পাকিস্তানে পোস্টিং হলে আর্টিলারি অফিসার হিসাবে তোমার গাছে উঠতে হবে, গাছে শিখতে হবে। তো সব ইন্টারেস্টেড হলো, আমরা বিকাল প্রায় 4:30-4:45 দিকে হাঁটা আরম্ভ করলাম। মুনির ঘুমাচ্ছিল তখন, তো সে বলল যে চলেন আমরা যাই। ইতিমধ্যে আমি খেয়াল করলাম সে টেন্টে ঢুকলো, বলে আমি 1 মিনিট দাঁড়ান। টেন্টে ঢুকে আমি টেন্টে একটু কোণা দিয়ে দেখলাম সে একটা তার মাথার নিচ থেকে তার পিস্তলটা বের করে সে কোমরে গুঁজে নিল। আমি বুঝলাম যে সে আমার সঙ্গে যাবে, কিন্তু আমাকে সম্পূর্ণ বিশ্বাস করতে পারছে না এবং তার কাছে একটা পিস্তল ইস্যু ছিল, আমার কাছে ছিল না, আমি চাইও নাই, চেলেই হতো সন্দেহ হতো এবং ফায়ারিং পিন ছাড়াই পিস্তল দিতে আমার লাভ হতো না কোনো। ফাসাদ বেগ আমার সঙ্গে হাঁটছে, আমরা নিহারা চোখের কাছে গেলাম। তখন আমি বললাম যে আমরা চলো গাছে উঠি, গাছে উঠলে তুমি দূরে ইন্ডিয়াও দেখতে পারবে, এই কুয়ার পাশেও দেখতে পারবে, মহিলাদেরকে তোমার গাছে চড়াও হয়ে যাবে। তো তাকে নিয়ে আমি আস্তে আস্তে ধরে ধরে গাছের একটু অনেক উঁচুতে একটা ডালের মধ্যে উঠলাম এবং ডালের মধ্যে উঠে আমি তাড়াতাড়ি নিজেকে ডালের সঙ্গে বেঁধে ফেললাম। আমাদের নিয়ম ছিল আর্টিলারি রেজিমেন্টে যে ডালে উঠলে নিজেকে বেঁধে ফেলাটা ভালো, আমাদের প্রত্যেক কাছে রোপ থাকে একটা কোমরে, না পড়ে যায়। ফাসাদ বেগ বললো বাঁধছে কেন? আমি বলছি দেখো বাতাস আসলে পড়ে যেতে পারো। ওকেও আমি বেঁধে দিলাম, তো সেও কোনো ডাউট করলো না আমাকে। বেঁধে দেওয়ার লাস্ট দিকে কোমরের দিকে আমার হাত দিয়ে ধাক্কা দিয়ে ওর পিস্তলটা আমি ফেলে দেওয়ার বন্দোবস্ত করি। খুবই কঠিনভাবে কাজটা ছিল, ফেলে দিলাম। সে চিৎকার করে বলো আমার পিস্তল পড়েছে। আমি তখন বললাম যে চিন্তা করো না, আমি রশিটা খুলে, সে তো নামতে পারবে না একা, আমি রশিটা দিয়ে বেয়ে বেয়ে নিচে নেমে গেলাম। আমি গাছে চড়ার অভিজ্ঞতা ছিল এবং রোপিং আমি খুব ভালো পারতাম, গিয়ে পিস্তলটা উঠালাম। ফাসাদ তখন সেই পজিশান থেকে বর্ডার ছিল 800 মিটার মাত্র এবং 600 মিটারের পরে ছিল একটা নালা যেটা পাকিস্তানের ভিতরে আসে। দ্যাট মিন্স আমি 600 মিটার যেতে পারলে আর নালায় ঢুকতে পারলে আমি সেফ, সেখান থেকে আমার 200 মিটার আমি নালা দিয়ে সেভ করতে পারবো। এই 500 মিটার আমার ক্রস করতে হলে আমার খুব স্বল্প সময়ের দরকার, আমি ভালো রানার ছিলাম। আমি তখন পিস্তলটা হাতে নিয়ে, ফাসাদ বেগ বলল চিৎকার করে, ওয়্যার আর ইউ গোয়িং? আমি শুধু বলেছিলাম থ্যাংক ইউ মাই ফ্রেন্ড। তখন সে আবার চিৎকার করলো স্টপ স্টপ। আমি না শুনে তখন আমি 500 মিটার প্রায় চলে এসেছি, আমি পিস্তলটা ঝোপের সামনে রেখে দিয়ে তাকে ইশারা করলাম। সে আমার বন্ধু ছিল, সে আমাকে অজ্ঞাত কারণে সাহায্য করেছে হয়তো। আমি বের হওয়ার পরে তাকে গুলি করতে পারতাম পিস্তল, আমি করিনি। পিস্তলটা আমি নিয়ে গেলে তার চাকরিচ্যুত হবে, সে কোর্ট মার্শাল হয়ে যাবে, সেই কনসিডারেশন আমার ছিল। এবং আমি আর্মড হিসাবে ইন্ডিয়াতে ঢুকতে চাইনি এবং এই জন্য আমি পিস্তলটা ফেলে দিয়ে আমি ইশারা করলাম। কিন্তু তখনই সে চিৎকার করে বলছে, ঝেলাম রেঞ্জার্সে একটা পেট্রোল ছিল প্রায় 500-600 গজ দূরে, ফায়ার করো উনকা উপর, ফায়ার করো উনকা উপর, দুইবার সে অর্ডার করলো। সেইখানে সে ফায়ার করা অর্ডার করলো এবং তার পিছন দিকে 11 পাঞ্জাবের একটা কোম্পানি ছিল, কমান্ডার ছিল ক্যাপ্টেন মোহাম্মদ আলী বাট, সেইখানে চিৎকার করা আরম্ভ করলো এবং সেইখান থেকে ফায়ারিং আসা আরম্ভ করলো। তখন আমি প্রায় 600 গজের প্রায় কাছে পৌঁছে গেছি এবং উপর দিকে দুটা ট্রেসার চলে গেল। আমি কোনো কথা চিন্তা না করে ফায়ারিংয়ের মধ্যকে দিয়ে আমি ঝাঁপ দিয়ে, নালার মধ্যে অনেক ডিপ নালা ছিল। ইতিমধ্যে যে ঘটনাটা হলো, যেটা আমার পরিকল্পনার মধ্যে ছিল, ঝেলাম রেঞ্জার্স বা 11 পাঞ্জাব যখন ফায়ার করবে উল্টার দিক থেকে বিএসএফ অটোমেটিক ফায়ার করবে, এটা কালচারই ওখানকার, একটা সাইড ফায়ার করলে আরেকটা সাইড ফায়ার করে, বিএসএফ ফায়ার করা আরম্ভ করলো।
বিএসএফ যখন ফায়ার আরম্ভ করলো, তখন আমি মনে করলাম যে আমি অনেকটা সেফ হয়ে গেছি, কারণ এখন কেউ সামনের দিকে তো জায়গা ছেড়ে কেউ আসবে না। আমি ইতিমধ্যে আমি বেশ 200 মিটার মতো ক্রলিং করে করে আরেকটা জায়গায় একটা ফক্স হোলের মধ্যে ঢুকে গেলাম। এদূর যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ অনেক কাটা গাছ ছিল ওখানে, এবং সেই কাটা গাছগুলি আমার শার্ট প্যান্ট কেটে ফেলে গায়ের মধ্যে কাটা আরম্ভ করলো এবং গায়ের মধ্যে রক্তাক্ত হাত পা হয়ে গেল। যাই হোক, এরপরে আমি দেখেছি আওয়াজ পাচ্ছে দূর থেকে ক্যাপ্টেন মুনিরের গলা যে সে কোথায়, তোমরা খুঁজে বের করো, কিন্তু আগের দিকে আসছে না, কারণ বিএসএফ ফায়ার করতে পারে। কয়েক মিনিট পরে মুনির চলে গেল, আমি ওইখানে বসেছিলাম। রাত আনুমানিক 9:30 সময় আমি ফক্সল থেকে বের হয়ে বুঝলাম যে আমি ভারতের সীমান্তের হতে 100-200 গজ ভিতরে আছি। আমার পরিকল্পনা ছিল আমি জম্মু কাশ্মীর রোডের উপরে একটা ছোট বাস স্ট্যান্ড আছে, জায়গাটার নাম হচ্ছে সাম্বা, সেই পর্যন্ত গিয়ে একটা বাসে উঠবো। আমি আমার পকেটে ছিল 210 টাকা। আমি বাস স্ট্যান্ডে উঠতে পারলে আমি বাস করে আমি দিল্লি জুড়ে যেতে পারি বা যে কোনো জায়গায় বড় এলাকা বাইরে, তারপরে আমি একটা কিছু করতে পারবো। এখন কথা আসে, আমি বিএসএফের কাছে পোস্টে কেন গেলাম না? একটা কথা আছে যে বিএসএফ এবং রেঞ্জার্সদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতেও পারে, টাকা দিয়ে একজনের লোক আরেকজনকে দিয়ে যেতে পারে, সেই রিস্ক আমি নিলাম না। আমি প্রথমে একটা ছোট পাহাড়ের উপর উঠলাম, তখন দেখলাম যে আকাশ পরিচ্ছন্ন। আমার ম্যাপ রিডিংয়ের নলেজ ছিল, আমার কাছে ম্যাপ ছিল না, কিন্তু আমার মুখস্থ ছিল, আমার কাগজে লেখা ছিল সাম্বা যাওয়ার পথ। এবং আমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 18 ডিগ্রি, 38 ডিগ্রি এগুলি আমি শিখে নিয়েছিলাম নাইট নেভিগেশনের জন্য। সুতরাং আমি প্রত্যেকটা ছোট হিলকের মধ্যে উঠছিলাম এবং পরে হিল পর্যন্ত গিয়ে আবার আমি ডাইরেকশান নিচ্ছিলাম। তো আমি তখন রাত প্রায় 3:30 মতো হয়ে গেছে, আমি বুঝেছি আমি সাম্বার কাছেই চলে এসেছি, কিন্তু আমি সাম্বা তখনও দেখতে পারছি না পাহাড় এবং কিছু হিলের জন্য। কিন্তু ইতিমধ্যে আমি দেখলাম যে আমার গায়ের থেকে অনেক রক্তক্ষরণ হচ্ছে, এই এলিফ্যান্ট গ্রাস, এবং আমার পানির পিপাসা প্রচণ্ড। তো আমি তখন সাম্বার থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে হয়তো হব, আমি দেখলাম যে একটা জায়গায় একটা ছোট ঘরের মতো হাট, ওখানে একটু আলো দেখা যাচ্ছে, আমি বুঝলাম এটা হয়তো কোনো গ্রাম। সেখানে কাছে গিয়ে আমি দরজার মধ্যে নক করে বললাম, মাই পানি পিলা, মা আমাকে পানি দেন। আমি খুব হাম্বল ভাবে বললাম, আমি ওই জায়গায় বসলাম। একটু পর দরজা খুলে গেল, 5-6 জন লোক প্রায় ছোট শর্টস পরা, এবং আমি বুঝলাম যে এরা ডোগরা সম্প্রদায়ের লোক হবে, আমার আইডিয়া ছিল, এরা আমাকে ধরে ফেললো। তা আমি তখন বলার চেষ্টা করলাম যে আমি বাঙালি এবং আমার পরিচয়। ওরা আমাকে কোনো কথা না বলতে দিয়ে দুজন আমার হাত ধরলো এবং একজন স্টেন গান এনে আমার পিঠে লাগালো, বুঝলাম সে একজন হাওলদার বা কিছু একজন হবে বা সুবেদার কিছু। আমাকে সার্চ করা আরম্ভ করে আমার মানি ব্যাগটা পেলো, 210 টাকা আর পাকিস্তান আইডি কার্ড। এখন প্রশ্ন আসে, আইডি কার্ডটা আমি কেন এনেছিলাম? আমার তো পরিচয় দরকার একটা। কিন্তু ওরা তখনই বললো, ইয়ে পাকিস্তান অফিসার জাসুস, ও স্পাই এসছে। আমি কিছু বলার আগে আমাকে প্রচণ্ড বেগে একজন আঘাত করলো কোমরের নিচে, স্পাইনাল কর্ডের উপরে, যার ব্যথা এখনও আমার আছে, এবং আমি লুটিয়ে পড়লাম। তারপরে আমি বুঝলাম যে আমার পিঠে ওরা কয়েকজন এসে আমাকে দাঁড়িয়ে পড়লো কয়েকজন, এবং বুট দিয়ে আঘাত করা আরম্ভ করলো আমি কিছু বলার আগে। বুটগুলির মধ্যে নেইল ছিল, ওগুলি আমার গায়ে ঢুকে যাওয়া আরম্ভ করলো। তারপরে আমি দেখলাম যে একজন রাইফেল নিয়ে এসছে, তখন আমি বুঝলাম রাইফেল দিয়ে হয়তো আমাকে মাথায় আঘাত করবে। আমি খুব দ্রুত শোয়া পজিশনের মধ্যে মাথা বাঁচানোর জন্য পিছনে হাত দিয়ে ফেললাম, সেকেন্ডের ব্যাপার, রাইফেলের বাটটা এনে আমার আঙুলটা মধ্যে খুব বাড়ি লাগলো। তারপরে আমি বুঝলাম যে আমার মাথায় আঘাত হয়েছে, আমার আর কিছু মনে নেই, এটা কয়েক সেকেন্ডের মধ্যে। সকালবেলা মনে হলো বা সান প্রবলি 11:12 হবে, আমার ঘড়িটাও নাই। আমি দেখলাম যে ছোট একটা ঘরে আমাকে বেঁধে রাখা হয়েছে, পা হাত বাঁধা। আমি
আঙ্গুল মুভ করার চেষ্টা করলাম, আমি দেখলাম যে আমার দুটো হাতের আঙ্গুল, এই আঙ্গুলটা কাজ করছে না। আমি শুনেছি সোলজারদেরকে ক্যাপচার করার পরে ওদের এই আঙ্গুলটা, ফায়ারিং ফিঙ্গারটা ভেঙে দেওয়া হয়, সেই আঙ্গুল দুটো আমার ভেঙে দেওয়া হয়েছে। আপনাকে শোনানোর জন্য আমি দেখাচ্ছি, এই আঙ্গুল আমার আর ঠিক হয় নাই। আমি বুঝলাম যে আমার আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে, আমি ফায়ার করব কেমন করে যদি বেঁচে থাকি। দুই নম্বরে বুঝলাম যে আমার গার উপরে আমার জামা নাই, শুধু প্যান্টের একটা পার্ট আছে, এবং পুরো গায়ে লাল পাহাড়ি পিঁপড়া উঠে গেছে, মিন্স আমার গায়ে অনেক ক্ষত হয়েছে, মাথায় হেড ইঞ্জুরি হয়েছে কিছুটা, এবং ক্ষত জায়গায় পাহাড়ি পিঁপড়া চলে এসছে, এবং আমার অত্যাধিক জ্বর। আমার আইডিয়াতে 104-5 ডিগ্রি জ্বর তখন মনে হয়। আমার জ্ঞান আসা পরে আমি দরজার কাছে ক্রলিং করে গিয়ে আমি দরজার মধ্যে ঘাড় দিয়ে মাথা দিয়ে বাড়িয়ে দিলাম, ঘাড় এবং মাথা দিয়ে। দেখলাম যে একজন বয়স্ক শিখ মনে হলো সোলজার, ডাকে বলল ক্যা বাত হায়। আমি উর্দুতে বললাম বাবাজি পানি লেও, ম্যা মাররা, আমি মরে যাচ্ছি পানি দাও। তাকে বাবা বলে সম্বোধন করলাম, বয়স্ক লোক। লোকটা আমার দিকে তাকালো, সে দেখলো যে পুরা গায়ে আমার পিঁপড়া, হাত বাঁধা, আমার চোখ লাল, রক্ত ক্ষয় হয়েছে অনেক, ওর দয়া হলো। ওই সব জায়গায় আমি বুঝলাম যে এরা হচ্ছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, দরজা খুলে বুঝলাম সিআরপি, যা অনেক নকশাল যাদের মেরেছে, এবং খুব, এবং এটা আমি ইন্ডিয়ার ইন্টেরিয়রে চলে এসেছি, বিএসএফ এলাকায় না। সুতরাং এদের কাছ থেকে বের হওয়াটা আমার জন্য সহজ হবে না, ওরা তো ডিফেন্সের লোক না, ওরা সাসপেক্ট করছে আমাকে, ওদের চেইন অফ কমান্ড আমি জানি না। তখন সে লোকটা আসলো, তো বলল, আমি তখন বললাম যে আমি মরে যাচ্ছি, আমাকে একটু পানি দাও। তো সে দেখলাম যে লোকটা রাইফেলটা কাঁধে করলো, গেল, দরজাটা খোলা, কিন্তু আমার কোনো স্ট্রেংথ নেই গায়ের মধ্যে। তখন সে একটা পানির আনলো, আর একটা চানা বুট আনলো, পানিতে ভিজানো পানি, একটা চানা বুট আনলো। তারপরে সে একটা কালো মতার পদার্থ আনলো, তো আমাকে বললো, আমি বললাম যে আমি কেমন করে খাবো, আমার হাত বাঁধা। তো রাইফেল টাক নিয়ে আসে, বলে সারা রাতে মাত কান্না, দুষ্টামি করো না। আমি একটু টিপিক্যাল ওদের ভাষা বলছি, তাই আমি মনে মনে বললাম আমার কোনো ক্ষমতা নাই, আমি পানিটা খেলাম অমৃত, তারপরে চানা বুটটা খেলাম, আমি বেঁচে থাকতে হবে, আমার মুক্তিযুদ্ধে যেতে হবে, মরে গেলে চলবে না। তারপরে রামটা নিয়ে আমি জানি এগুলি এটা অ্যান্টি ইনফেকশন, এটা বুঝেছিলাম আমি যে ওদের রাম ইস্যু হয়, ওদের আর্মি সিআরপিতে রাম ইস্যু হয়, ওই লোকটা তার রামটা হয়তো আমার জন্য দয়া করে নিয়ে এসছে। তার চোখে আমি একটু ভালোবাসা দেখলাম, কষ্ট দেখলাম আমার জন্য। ওইখানে আমি সেই রামটা দিয়ে স্পিরিটের মতো করে গায়ের মধ্যে দিয়ে দিয়ে পিঁপড়াগুলি সরালাম, এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা গায়ের মধ্যে, রাম স্পিরিট তো এটা গায়ের মধ্যে। সেই হাবিলদার বুড়ো ওই সোলজার বুঝছে আমি সব জানি, সার্ভাইভাল জানি আমি। তারপরে আমি ওকে শুক্রিয়া বললাম, আমার জীবনে প্রথমবার এবং শেষবার আমি সেই রামটা খেলাম, কারণ আমার এই শারীরিক কষ্ট আমি নিতে পারছি না, এবং হয়তো আমার একটা ভীষণ এই হাই ফিভারে কিছু একটা হয়ে যাবে আর কি। তারপরে আমি ওখানে লুটিয়ে পড়ে গেলাম, আমি মাতাল হয়ে গেলাম অ্যাকচুয়ালি আমার জ্বর। সেই ঘটনার আর আমার কিছু মনে নাই। পরদিন সকালবেলা আবার আমি একই স্টাইল করলাম, এই একই লোক, আমি বুঝলাম এই লোকটা দুপুর পর্যন্ত ডিউটিতে থাকে, আমি তার আমার প্রতি একটু ভালোবাসা হয়েছে। তখন আমি বললাম যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আবার সে আমাকে চানা বুট নিয়ে আসলো, এটা আমি খেলাম। আমি বললাম যে তোমরা আমাকে কেন আটকিয়ে রেখেছো, সে বলে তুমি তো জাসুস। আমি বললাম যে আমি তখন বুঝলাম যে এদের সঙ্গে আমার আর্গুমেন্ট তর্ক করে কোনো লাভ হবে না, আমার এমন রাস্তা নিতে হবে যেই রাস্তায় আমার জীবন বাঁচতে হবে। এখন আমার সিলেকশন অ্যান্ড মেনটেন্যান্স অফ এইম, মাই এইম ওয়াজ টু ফাইট দ্য ওয়ার অফ লিবারেশন, নট টু গেট কিল্ড। আমার এখানে কেউ জানবে না এখানে মেরে ফেললে আমাকে, পাকিস্তানের স্পাই মেরে ফেললে আইডি কার্ড ফেললে ইন্ডিয়ানরা বলবে মেরে ফেলেছে স্পাই, ভালো, এরকম কাশ্মীরে এরকম হতেই থাকে। আমি তাকে বললাম যে বাবাজি আমি তো জাসুস, আমি তো মরে যাব, কিন্তু মরে গেলে তোমাদের বিপদ হবে, তোমাদের পোস্টের বিপদ হবে। বলে কেন? আমার জাসুসের অনেক খবর থাকে, পাকিস্তানে তোমাদের আক্রমণ করবে কিনা আমি তোমাদের বলে দিতে পারি। বলে কবে কবে অ্যাটাক করবে? আমি বললাম যে আমি বলবো না, অফিসারকে বলতে হবে।
তখন সে একটু ভয় লেগে গেল। সে আবার আমাকে হাত পা বেঁধে তার হাওলদারকে নিয়ে আসলো। আমি একই কথা বললাম যে আমি তো জাসুস, আমার খবর আছে মরার আগে, আমার স্টেটমেন্ট করতে হবে, তোমার লেখাপড়া পারো না, অফিসার খবর দাও। ভীষণ কাজ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ওরা ওয়াইল্ডেসে বলছে সাহাবজি সাহাবজি করে, কাপ্তান সাহাবজি সিআরপির ক্যাপ্টেনকে টেলিফোন করছে ওরা ফিল্ড টেলিফোনের মাধ্যমে। আধা ঘন্টার মধ্যে একটা জিপ খুব দ্রুত আসলো, সিআরপির একজন ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসার আসলো। এসে আমাকে তো ওহ, আই ওয়াজ থিঙ্কিং, আমার ব্লাড শু গায়ের মধ্যে দুর্গন্ধ। তখন বল যে ইউ আর এ স্পাই। আমি বললাম যে ইংলিশে বলছে, আমি বললো যে নট ওয়ান ওয়ার্ড মোর, ইউ হ্যাভ টু গিভ মি ট্রিটমেন্ট অর আই উইল ডাই, তুমি রেসপন্সিবল হবে, আমার কাছে খবর আছে অ্যান্ড আই ক্যানট গিভ দ্য স্টেটমেন্ট টু ইউ, আই হ্যাভ টু গিভ ইট টু হায়ার মিলিটারি অফিসার্স। সে কী জানি বললো বুঝলাম না, তাড়াতাড়ি আমাকে বেঁধে ওরা চ্যাংদোলা করে জিপের পিছনে উঠলো আর দুটা গার্ড নিল। আমাকে খুব দ্রুত সে নিয়ে আসলো এবং সে ওয়েল্ডেসে কথা বলছে বোঝা গেল তার হেডকোয়ার্টারে, আবার ওয়েল্ডেসে মেসেজ হলো, অনেক কমিউনিকেশন এই কয়েক মাইলের মধ্যে হয়ে, তিন চার মাইলে। তাড়াতাড়ি আমি দেখলাম যে একটা জায়গায় ঢুকলো, একটা হসপিটাল সাম্বাতে, একটা মিলিটারি হসপিটালে নিয়ে আসলো। আচ্ছা, মিলিটারি হসপিটালে আসার পর দেখলাম অনেক গার্ড টার্ড চলে এসছে, আমাকে স্ট্রেচার করে নিয়ে যাওয়া হলো। তো আমাকে ওটিতে আমাকে অপারেশন করে স্টিচ করা হবে, আমাকে ইঞ্জেকশন দেওয়া হবে। তো আমার মনে আছে একটা ইয়াং অফিসার সার্জিক্যাল স্পেশালিস্ট বললো, আমাকে বললো আপনি বাঙালি? আমি বলি জি। বলে আমার নাম ক্যাপ্টেন চ্যাটার্জি, আমার বাবার বাড়ি ছিল নারায়ণগঞ্জে। আচ্ছা, আমি বলে বাঙালি যখন হয়েছে ট্রিটমেন্ট তাড়াতাড়ি করে দেন আমার, ভালো ভাই কেন, আই উইল ডু মাই বেস্ট। ওখানে আমার ট্রিটমেন্ট হলো, আমার যখন জ্ঞান আসলো আবার তখন রাত হয়ে গেছে। আমাকে একটা রুমে রাখা হয়েছে, রুমের বাইরে গার্ড আছে। সন্ধ্যার পরে আমার গায়ে শুধু কোনো সাদা কাপড়, শুধু দেখলাম যেন মেজর সাহেব আসলেন। উনি আমাকে এসে বললেন যে আমি একজন মেজর, নামটা বললো না, তো দে হ্যাভ, ওরা পাঠিয়েছে তোমাকে স্পাই হিসাবে, আমি 56 APO-তে আছি। তো আমি বললাম যে আমার তো অনেক কথা বলার আছে। বলে বলতে পারো। আমি তখন দেখলাম যে এই প্রোটোকলে গেলে আমি বাঁচব না। আমি বললাম আমার অবস্থা ভালো না, এখানে কমান্ডারের সঙ্গে আমি কথা বলতে চাই। বলে কমান্ডার তো ব্রিগেডিয়ার। আমি বলি ব্রিগেডিয়ার জেনারেলকে আমি কথা বলতে চাই, দ্যাটস মাই উইশ। তখন সে খুব কনসিডারেট ছিল, সে বলল ঠিক আছে, হি উইল কাম অ্যান্ড মিট ইউ, আই উইল টেল হিম। রাত 9টার সময় ব্রিগেডিয়ার সাহেব আসলেন, এসে উনি একটা প্যাকেট আনলেন, এর মধ্যে ছিল একটা প্যান্ট, একটা শার্ট, শেভিংয়ে কিছু ইকুইপমেন্ট, কিছু ফ্রুটস এবং একটা লুঙ্গি। তো ব্রিগেডিয়ার, উনি শিখ ব্রিগেডিয়ার একজন, আমার সঙ্গে উনি বসলেন আমার বেডের পাশে। তো বললে আমাকে তুমি সত্যি কথা বলো। আমি তো পুরো ঘটনাটা বললাম। বলে খুব কমপ্লিকেশন, তুমি তো বলেছো তুমি জাসুস। আমি বলি আমি কী বলেছি, ওটা ইম্পর্টেন্ট না, আমি বেঁচে আছি, এটা ইম্পর্টেন্ট। বলে আই উইল ডু মাই বেস্ট, ওয়েন ক্যান ইউ ট্রাভেল? আই সেড নাও। বল নো, ইউ আর টু সিক। আই সেড লুক হিয়ার, আই হ্যাভ এন্ট কাম হিয়ার টু গেট ট্রিটমেন্ট, আই হ্যাভ কাম টু ফাইট ফর মাই কান্ট্রি। তখন সে বলল ওকে, মেসেজ ইজ গোয়েন টু কাম টু ইউ। রাত্রেবেলা আমি খেয়ে ঘুমিয়ে পড়লাম, ভোরে আমাকে খবর দিল যে আপনাকে পাঠানকোটে নিয়ে যাওয়া হবে, তো ক্যান ইউ সিট ডাউন? আই সেড ইয়েস আই ক্যান। আমাকে জিপে পিছনে বসানো হলো, আমাকে সাম্বাদ থেকে পাঠানকোটে নিয়ে আসা হলো। ওইখানে আমাকে কোর হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হলো, আমি বুঝলাম। ওখানে আমার সঙ্গে কিছু কথা বলা হলো, তো বেশি কোনো কথা আমার সঙ্গে বললো না। তারপরে বলল যে নেক্সট তোমাকে আমরা জিপে করে এখান থেকে এসকর্ট দিয়ে তোমাকে নিয়ে যাব দিল্লিতে। আমি বুঝলাম যে আই ওয়াজ গেটিং VIP ট্রিটমেন্ট, খাওয়া দাওয়া ভালো, ব্যবহার ভালো, বোঝা গেল আমি একজন ইউজফুল লোক। কথাবার্তার মধ্যে কোর হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার আসলো এরকম। আমি দিল্লিতে গেলাম, দিল্লিতে যাওয়ার পরে আমাকে একটা বাসায় নিয়ে যাওয়া হলো। আমি বাইরে সাইনবোর্ড দেখলাম সাফদারজং এনক্লেভ, নাম্বার 9 সাফদারজং এনক্লেভ। পরে বুঝলাম এটা রড সেফ হাউস। আচ্ছা, সেখানে আমাকে নিয়ে গিয়ে আমাকে খাওয়া দাওয়া হলো খুব ভালো। রুমে কোনো ফ্যান নাই, আত্মহত্যা করতে পারি, দরজাটা খোলা রাখতে হয়, বাথরুমের দরজা খোলা রাখতে হয়।
বোঝা গেল সেফ হাউস, 8-10 জন লোক আশেপাশে ঘুরছে, র লোক বোঝা গেল। সেখানে আমার সঙ্গে ওর কথা বলা আরম্ভ করলো। প্রথম দিনই আমি সিভিল ড্রেসে 8-9 জন অফিসার আসলো এবং ওনারা একটা টেবিলে আমার সঙ্গে বসলেন। আমি বললাম যে আমি কিছুই বলবো না যদি আপনারা জেন্টলম্যান অ্যাগ্রিমেন্ট করেন আমার সঙ্গে। আমি বলি কি, বলে আমি মুক্তিযুদ্ধে জয়েন করতে চাই, এই মেসেজটা মুজিবনগর গভর্নমেন্টকে পৌঁছাতে হবে। বলে তুমি কাউকে চিনো? আমি বলি আমি চিনি অনলি কর্নেল রবকে। কেমন করে চিনো? বলে যে ওনার ভাগিনা আমার সঙ্গে পরিচিত, উনি আমার আর্মি সিলেকশন বোর্ডে ইন্টারভিউ অফিসার ছিলেন। আমাকে উনি এটা কিন্তু আবার খুলে যাবে, আমাকে উনি খুব ভালো চিনেন। ওরা নোট করলো এবং আমি সিনসিয়ারলি ওরা বললো। আমি বললাম যে আমি একদিন ওয়েট করবো, আমাকে আপনার রিলিজ ডেট বলতে হবে, না হয় আমি কোনো কথা বলতে পারবো না। ওই দিনই একটা মেসেজ পেলাম, আমি বুঝলাম যে ওরা বলছে আমাকে যে উইদিন 1 or 2 days আই উইল বি রিলিজড। পরে আমি ঘটনা শুনেছিলাম, এটা আমাকে মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব বলেছিলেন। উনিও আমার সঙ্গে দেখা করার, উনি খবরটা পেয়েছিলেন যে একজন আর্মি অফিসার খুব অসুস্থ দিল্লি আছে, উনি আমার সাথে দেখা করতে চেষ্টা করেছিলেন, ওনাকে দেখা করতে দেওয়া হয়নি। উনি আমাকে পরে বলেছিলেন এই কথাটা। এটা আমি শুনেছিলাম জেনারেল ওসমানী সাহেব জেনারেল স্যাম ম্যানিকসের সঙ্গে কথা বলে আমাকে রিলিজ করিয়েছিলেন, জেনারেল রবের রিকমেন্ডেশন, কর্নেল রবের রিকমেন্ডেশন। তখন ওদিনই সন্ধ্যার সময় বুঝলাম যে আমাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। আমি বুঝলাম একটা অপারেশনাল রুম, অনেক বড় বড় ম্যাপ। সেই ম্যাপে আমাকে জিজ্ঞেস করা হলো অনেক প্রশ্ন। আমি বললাম আপনারা যদি আমাকে 24 ঘন্টা মধ্যে রিলিজ করে দেয় আমি সব খবর আপনাকে দিব। ওরা বলল রিলিজ হবে। আমি বুঝলাম যে সরকারকারী মেইন থ্রাস্ট হবে ইন্ডিয়ান অপারেশনের। ওদের সঙ্গে আমি ম্যাপ নিয়ে বসলাম, আমার ম্যাপটিংয়ের ধারণা খুব স্বচ্ছ ছিল। আমি প্রত্যেকটা গান পজিশন, ট্যাঙ্ক অ্যাসেম্বলি এরিয়া, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, অ্যান্টি ট্যাঙ্ক ডিচেস, অল্টারনেট পজিশনস, যা আমি জানতাম ওরা সমস্ত, এবং লাইকলি ব্যাটল প্ল্যানটা, কাউন্টার অ্যাটাক প্ল্যান যদ্দূর আমি জানতাম সব আমি ওদেরকে বললাম। ওরা লেখা আরম্ভ করলো, অনেক জায়গায় ওরা এদিক ওদিক তাকাচ্ছিল এবং ব্রিগেডিয়ার সাহেব আমাকে বললেন যে আমাদের সোর্স এটা বলে না। আমি বলি আপনাদের সোর্স তাহলে ঠিক নাই, ফলো মি যেটা আমি বলছি স্যার, কারণ আমি দেখে এসেছি যে চোখে প্রত্যেকটা জায়গায় আমি ভালো বুঝি। সেই দিন আমাকে ওরা রিলিজ করে দিল পরদিনে মুজিবনগর আসার জন্য। বাই ট্রেন আমাকে পাঠিয়ে দিল এবং দুটো গার্ড দিল সিভিল ড্রেসে, আগে তো আর্ম গার্ড ছিল এবং এরা, আমি ওদের কাছে কোনো হাতিয়ার দেখিনি, এবার পিস্তল থাকতে পারে, কিন্তু একটা কম্পার্টমেন্ট রিজার্ভ ছিল, পুরা একটা কূপে রিজার্ভ ছিল। এখন কথা হচ্ছে এই যে আমি সরকারকে প্ল্যানটা করে দিয়ে আসলাম, আমি শুনেছিলাম অ্যাট সাম স্টেজ ডিসেম্বর মাসের আগে আমাকে সরকারকে নেওয়া হবে সরকারকে এবং এই ব্যাটলের সঙ্গে আমাকে সম্পৃক্ত করা হবে। কিন্তু আমি সবসময় বলেছিলাম যে আমি সেখানে যাব না, আমার তো যুদ্ধ আমার দেশে, আমার যুদ্ধ আমার জন্য। 11th night, 1971 কুলাউরে যেদিন দখল হয়, ইন্ডিয়ান ব্রিগেড কমান্ডার আমাকে ঘুমের থেকে উঠে, আমি শুয়েছিলাম ইয়ের সঙ্গে প্ল্যাটফর্মের উপরে, প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, আমি অবজারভার ডিউটি করছিলাম, যে আই হ্যাভ গট এ ওয়্যারলেস মেসেজ দ্যাট ইউর এভরি প্ল্যান ইন সরকারগড় হ্যাজ ওয়ার্কড, কংগ্রাচুলেশনস। তাই আমি বললাম যে আপনারা তো আমাকে কংগ্রাচুলেট করলেন, আপনি লিখে তো দেবেন না? বললেন না, সরকারগড়ের যুদ্ধে তোমার তো কোনো অবদান থাকবে না, আমাদের সেনাবাহিনী পরমবীর চক্র মহাবীর চক্র অনেকে পেয়ে যাবে, কিন্তু দিস ব্যাটল প্ল্যান ওয়াজ মেড বাই মি সিটিং ইন সরকারগড়, সিটিং ইন দিল্লি, বিকজ আই নিউ এভরিথিং। আমি একটা ভ্যালুয়েবল পার্সন ছিলাম ওদের জন্য। আমি যখন ইন্ডিয়াতে আর্টিলারি কোর্স করতে যাই, আমার কমান্ডান্ট ব্রিগেডিয়ার এস কে তলওয়ার, তখন উনি সরকারগড় যুদ্ধে ছিলেন, উনিও বলেছিলেন যে ইনফরমেশন এত কারেক্ট কেমন করে, কারণ পাকিস্তান আর্মি যখন লেফটেন্যান্ট এটা ওয়ার্কআউট করে দিয়ে গেছে। এবং যেই দিন ইন্ডিয়ান আর্মি থ্রাস্ট আমার থ্রাস্ট করলো, আমার রেজিমেন্টাল কমান্ডার চিৎকার করে বলছিল, এবং ইন্ডিয়ান এয়ার ওপি
উপরে যে সাজ্জাদ মাস্ট বি ইন দ্যাট এয়ারওপি এয়ারক্রাফটে ডাইরেক্টিং অল দ্য ফায়ার্স হাউ ক্যান হি ইট বি সো অ্যাকুরেট ও না থাকলে এত অ্যাকুরেসি হবে না হি ইজ ভেরি গুড ইন হিজ জব আমার ব্যাটালিয়ান কমান্ডার রেজিমেন্টাল কমান্ডার এক কথা বলেছে এত অ্যাকুরেট প্রেসিশন আমি কন্ট্রিবিউট করে গেছি আজকে ভারতের সেই একমাত্র সাকসেস ছিল সাক্কারগড়ে সেই সাক্কারগড় ব্যাটল প্ল্যান আমারই অবদান সাক্কারগড় ইজ দ্য অনলি সাকসেস আমিও তাদের ভারতের সেই একমাত্র সাকসেস ছিল সাক্কারগড়ে সেই সাক্কারগড় ব্যাটল প্ল্যান আমারই অবদান সাক্কারগড় ইজ দ্য অনলি সাকসেস আমিও তাদের জন্য অনেক কিছু করেছি সেটা রেকর্ডে থাকবে কি না থাকবে অন্য ব্যাপার হয়তো থাকবে না কিন্তু এটাই সত্যি কথা যে ওরা এত সাকসেস কেমন করে পেল অন্য যে কোনো সেক্টরে অত সাকসেস পায় না যাই হোক মুজিবনগর আসলাম একটু আসি একটু গ্যাপ দেখি ফাইনটা ছাড় আচ্ছা তারপরে মুজিবনগর এসে কী হলো মুজিবনগর ছিল 8 নম্বর থিয়েটার রোড সেখানে আমি আসার পরে আমি প্রথম আমার দেখা হয় কমান্ডার ইন চিফ জেনারেল ওসমানী সাহেবের এডিসি ক্যাপ্টেন নূর সাহেবের সঙ্গে তো উনি আমি পৌঁছার পূর্বে বুঝলাম যে ওনারা ওয়াকিবাল আছেন ওনারা জানেন আমার আসার ব্যাপারে তো উনি আমাকে বললেন যে জেনারেল কমান্ডার ইন চিফ সাহেব তোমার সঙ্গে কথা বলবেন তো উনি এখনই লাঞ্চ করবেন বাট তুমি ওনার সঙ্গে দেখা করতে পারো তো ওসমানী সাহেব সম্বন্ধে আমার খুব একটা ধারণা ছিল না কিন্তু উনি খুবই ভাবগম্ভীর এবং রাগী মানুষ বলে আমরা শুনেছিলাম তো যাই হোক উনি আমাকে খুবই সদয়ভাবে গ্রহণ করলেন এবং তখনই ওনার লাঞ্চ চলে আসলো তো উনি আমাকে বললেন যে তুমি কি আমার সঙ্গে লাঞ্চ করবে কি না তো আমি দেখলাম যে ওনার খাওয়ার কোয়ান্টিটিটা খুব কম উনি মাত্র এক পিস রুটি ছিল একটু কাটলেট ছিল আর সামান্য ভেজিটেবল ছিল তো আমি তখন বললাম যে আমি এটা ওনার সঙ্গে খেলাম না উনি খাওয়ার মধ্যে আমার সঙ্গে কথা বললেন তো উনি পুরো ঘটনাটা আমার শুনলেন এবং খুব দুঃখ প্রকাশ করলেন যে আমার অত্যাচার হয়েছে এবং উনি বললেন আমাকে যে তোমার খবরটা কোনো রব সাহেব বলার পরে আমি স্যামের সঙ্গে কথা বলে বলেছিলাম যে ইমিডিয়েটলি এই ইয়াং অফিসারকে আমার কাছে পাঠিয়ে দাও তাকে আমার প্রয়োজন আছে এবং উনি আমার শারীরিক কৌশলে জিজ্ঞেস করলেন এবং আমাকে উনি প্রথমে জিজ্ঞেস করলেন যে যে তোমার বাবা মার কোনো খবর আছে কি না আমি তখন বললাম যে না আমার কোনো খবর নাই বাবা মার তখন এবং উনি আমার বাবা মা মুক্তিযুদ্ধের সময় কৃষকগঞ্জে ছিলেন এটা আমি জানতাম এবং উনি বল যেসব জায়গার কথা বলে উনি এসব জায়গায় অনেক ম্যাসাকার হয়েছে এবং উনি আমাকে বললেন যে তুমি যদি চাও তাহলে তুমি কয়েকদিনের ছুটি নিয়ে আমি সেক্টর হেডকোয়ার্টারকে বলে দিই তোমার বাবা মার খবর নিয়ে আসতে পারো তো আমি জেনারেল ওসমানী সাহেবকে বললাম যে আমি তো স্যার মুক্তিযুদ্ধ করতে এসেছি এবং এখন যদি আমি বাবা মার খবর নিতে যাই তাহলে আমি আমার ফোকাস থেকে বা আমার এইম থেকে আমি সরে যাব যদি কোনো খারাপ খবর হয় আমি মানসিকভাবে পর্যদস্ত হয়ে যাব এবং সেটা আমার মুক্তিযুদ্ধের পার্টিসিপেশনটাকে এফেক্ট করবে আর যদি আমি ওনার সঙ্গে দেখা হয় তাহলে হয়তো আমি একটু দুর্বল হয়ে পড়ব আই উড লাইক টু ফোকাস অন দ্য ওয়ার অ্যান্ড ফাইট দ্য ওয়ার অ্যান্ড আইড লাইক টু কনসেন্ট্রেট অন দ্য ওয়ার তো উনি খুবই খুশি হলেন এবং আমাকে বললেন যে তুমি কবে যেতে চাচ্ছ আমি বললাম স্যার আজকেও তো সন্ধ্যা হয়ে গেছে কালকে আমি মুক্তিযুদ্ধে জয়েন করে যেতে চাই উনি আমাকে খুবই খুশি হয়ে তখনই উনি টেলিফোনের মাধ্যমে তাজউদ্দিন সাহেব এবং নজরুল ইসলাম সাহেবকে বললেন যে আমার সঙ্গে একজন ইয়াং অফিসার আছে উনি ইংরাজিতে বললেন ইউ উইল এনজয় টকিং টু হিম এবং আমাকে উনি বললেন যে কালকে সকালেই তোমার যাওয়ার জন্য আগরতলা যাওয়ার জন্য সব বন্দোবস্ত হয়ে যাবে তুমি অনারেবল প্রেসিডেন্ট এবং অনারেবল প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে আসো আজকে রেস্ট করো এবং তুমি কালকে সকালে মধ্যে তুমি চলে যাবে তখনই আমি বুঝলাম যে হি ইজ এ ম্যান অফ অ্যাকশন আমি যা অনুরোধ করেছি উনি সেভাবেই দেখেছেন আমার পক্ষে সৌভাগ্য ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি এবং
প্রধানমন্ত্রী এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তিনজনের সঙ্গে এক ঘন্টার মধ্যে দেখা করা। আমি ওনাদের সঙ্গে ইন্টারভিউ যখন করে আসলাম তখন ক্যাপ্টেন নূর সাহেব আমাকে বললেন যে এখানে জায়গা খুব স্বল্প, একটা মাত্র রুম আছে যেখানে তুমি থাকতে পারবে, আমরা কয়েকজন একটা রুমে থাকি, আমার রুমে মেজর জলিল সাহেব আছেন এবং পাশের রুমে শেখ কামাল আছে, সেকেন্ড লেফটেন্যান্ট শেখ কামাল, তাকে বলে দিচ্ছি সে তোমার জন্য থাকার বন্দোবস্ত করবে। তো শেখ কামাল খুব বিনয়ী ছিল এবং আমাকে সে ওই সেই রাতের জন্য তার বিছানায় থাকতে দিল এবং সে মাটিতে ঘুমিয়েছিল আর কি। পরদিন সকালে তাজউদ্দিন সাহেব আপনাকে কিছু বলেছিলেন মনে আছে কেমন? তাজউদ্দিন সাহেব উচ্ছ্বাসের সঙ্গে আমাকে প্রশংসা করলেন এবং সেটাই উনি বললেন যে আমাদের দেশ এখন স্বাধীন হবে। সৈয়দ নজরুল ইসলাম সাহেব একই কথা বললেন, তোমার মতো ইয়াং ছেলেরা যখন এত কষ্ট করে একটা আর্মি পথ একটা আর্মি ত্যাগ করে আসতে পারে যুদ্ধ করতে, আমি আমার দেশ স্বাধীন হওয়ার ব্যাপারে আর কোনো ডাউট করছি না। উনি আমাকে একই কথা বললেন যে তুমি এই ওয়ারে কনসেনট্রেট করো, এই যুদ্ধ করো এই ওয়ারে, এবং এই যুদ্ধে তোমার সব দিকেই তোমার সম্মান তুমি পাবে, তোমার আত্মার সম্মান হবে, তোমার জীবনের প্রতি শ্রদ্ধাবোধ জানাবে এবং তোমার জেনারেশনকে তুমি বলতে পারবে তুমি 20 বছর বয়সে একটা দেশ স্বাধীন সংগ্রামে তুমি অংশগ্রহণ করেছ। এবং আমি তাকে একটা কথা জিজ্ঞেস করেছিলাম যে স্যার আমি তো বাংলাদেশের অবস্থা জানি না, আমার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে গর্ব করবে এই যুদ্ধে আমি শহীদ হয়ে গেলে? উনি বললেন যে এই চিন্তা তুমি করো না, তোমার মতো এইরকম অফিসার আমরা হারাতে চাই না, কিন্তু নিশ্চয়ই তুমি জীবিত থাকলে তোমার পিতামাতা আত্মীয় স্বজন আমরা সবাই তোমার জন্য গর্ব করব। এই কথাটা উনি বললেন এবং উনি আমাকে অনেক রকম উনি অনেক প্রশংসা করলেন এবং অনেক উনি ভালো কথা বললেন। নজরুল ইসলাম সাহেব একই কথা বললেন এবং এটা আমার জন্য একটা বিরল সৌভাগ্য। পরদিন সকালে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হলো এবং এয়ারপোর্টে আমাকে আগরতলার জন্য টিকিট দেওয়া হলো, একটা প্লেনের টিকিট। আমি আগরতলায় যখন পৌঁছলাম তখন দুপুর পার হয়ে গেছে, প্লেন থেকে নেমে দেখলাম যে দুটো হেলিকপ্টার করে আসছে এবং অনেকগুলি ডেড বডি মনে হলো এয়ারপোর্টের এক কোণাতে। এবং একটু পরে দেখলাম এয়ারপোর্টের কোণাতে একজন তরুণী মনে হলো একজন ভদ্রলোক গাড়ির থেকে নামলেন, অন লাভ দিয়ে দৌড়িয়ে অ্যাম্বুলেন্সের কাছে গেলেন, কী কী দেখলেন কথা বললেন, তারপর পিছনে দাঁড়ালেন হেলিকপ্টার টেক অফ করার জন্য। তো জিপটার মধ্যে উনি ছিলেন, একটি গার্ড ছিল আর একজন ড্রাইভার ছিল, ওনার উনি কোনো ইউনিফর্মে ছিলেন না। তো আমি যখন হেঁটে ওই জায়গায় দাঁড়ালাম উনি হঠাৎ করে আমাকে বললেন যে তুমি আসো, তোমার নাম কি এটা? আমি বললাম জি আমার নাম লেফটেন্যান্ট সাজ্জাদ। বলে আমার নাম খালেদ মোশারফ, কসবায় অ্যাটাক হয়েছে এবং আমাদের কিছু ক্যাজুয়ালিটি এসছে, আমি দেখে গেলাম, তুমি আমার জিপের পিছনে আসো, তোমাদের ইনস্ট্রাকশান আছে। তখন আমি ওনার জিপের পিছনে উঠলাম, উনি আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন, দুটো ব্যারাক, আমি বুঝলাম এটা বিএসএফের ক্যাম্প। উনি বললেন এটা 91 বিএসএফ, এখানে তুমি রেস্ট করো, তোমার কালকে সকালেই তোমার মাসিমপুরে যেতে হবে 4th সেক্টরে। তার উনি বললেন যে তোমার সেখানে পোস্টিং হয়েছে, তোমার ব্যাপারে কর্নেল দত্ত, মেজর দত্ত এবং মেজর জিয়াকে জিয়ার ইনফরমেশন আছে। তো আমি বুঝলাম যে হয়তো আমি একটা কিছু একটা সামান্য হলে একটা ইম্পর্টেন্ট ব্যক্তি যার সম্বন্ধে এত বড় নাম যারা জেনেছেন আমার কথা। সেদিনই আমাকে অ্যারেঞ্জমেন্ট করা হলো, পরদিন সকালে আমি চলে গেলাম এবং 4th সেক্টর মাসিমপুরে গিয়ে আমি রিপোর্ট করলাম। সেখানে আমাকে প্রথম ইন্টারভিউ হলো মেজর দত্ত সাহেবের। তো উনি খুবই খুশি হলেন আমাকে দেখে, বললেন যে তুমি আপাতত কুকিতল ক্যাম্পে জয়েন করো, সেখানে ফ্ল্যাট লেফটেন্যান্ট কাদের আছে তার সঙ্গে, এবং ওখানে তুমি নর্মাল অপারেশন করতে থাকো এবং তোমার জন্য একটা নির্দেশ আসবে। তো সেখানে উনি বললেন আমাকে যে আমরা একটা নতুন আর্টিলারি ব্যাটারি রেস করব, এটা জিআর জেড ফোর্সের হবে, সেখানে তোমাকে সহ অধিনায়ক করা হয়েছে
এবং ক্যাপ্টেন রাশেদ চৌধুরীকে অধিনায়ক করা হয়েছে। তো সেখান থেকে আমি কুকেতলে আসলাম, আর সেখান থেকে আমার মুক্তিযোদ্ধার আরম্ভ হলো আর কি। আপনি কোথায় কোথায় যুদ্ধ করেছেন বা আপনার স্মৃতিতে কোন কোন যুদ্ধগুলো মনে আছে? আমরা কুকিতলে আসার পরদিনই আমাকে পাঠানো হয়েছিল মাসিমপুরে ইন্ডিয়ান আর্মি অর্ডিন্যান্সের একটা ইউনিট ছিল, সেখানে আমাদেরকে 6টা 105 mm প্যাক হাউজার, যেটা কামান আর কি, খুবই ভার্সাটাইল কামান, ইটালিয়ান মেড, 6টা হ্যান্ডওভার করা হলো আমার কাছে। এবং সেখানে গানগুলি দেখে আমি একটু অসুবিধা বোধ করলাম, কারণ আমাকে গানগুলি দেওয়া হলো কিন্তু গানের সঙ্গে কোনো মেকানিজম দেওয়া হলো না, যেটাকে সাইট বলা হয় গানের। তখন আমি ওদেরকে অনুরোধ করার পরে ওনারা বললেন যে আমাদের গান দেওয়া হয়েছে, আমরা আলোচনা করছি। তখন আমি মাসিমপুরে ক্যাম্পে আসলাম। সেখানে আসার পরে আমার সঙ্গে মেজর দত্ত সাহেবের দেখা হলো। ওনাকে আমি আমার সমস্যাগুলি বললাম যে আমার সাইট দরকার গানের, আমার অ্যামুনিশন দরকার, আমার গান টোয়ার দরকার, আমার ট্রেনার দরকার, আমার অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার দরকার। উনি বললেন ঠিক আছে, আমি ইন্ডিয়ান ব্রিগেডিয়ারকে বলে দিচ্ছি এবং তুমি জিয়া সাহেবকে এই কথাটাকে বলো। তো আমি তখন যখন দুপুরে ভাত খেতে রেস্ট করছি, তখন মেজর জিয়া সাহেব ওখানে আসলেন, ওনার সঙ্গে আমার সেই প্রথম পরিচয়। আমি আমার সমস্যাগুলির কথা বললাম, তো উনি বললেন, উনি একজন গেরিলা কমান্ডার, উনি বললেন যে আমাদের এখানে তো অর্গানাইজ সব কিছু না, তুমি নিজে কী করতে পারবে দেখো, নিজের মেধা দিয়ে আনার চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। সেদিন বিকালে আমি আবার ইন্ডিয়ান সেই ক্যাম্পে গেলাম। সেখানে আমি গিয়ে দেখলাম যে বুঝলাম যে কিছু একটা হয়েছে, আমাকে 6টা গানের কিছু স্পেয়ার সাইটগুলো দেওয়া হলো। আমি তখন বললাম যে আমাকে অ্যামুনিশন দেওয়া হোক, ওনারা বললেন অ্যামুনিশনও কিছু দিলেন আমাকে। অ্যামুনিশন দেওয়ার পরে আমি শুধু হাই এক্সপ্লোসিভ অ্যামুনিশন চেলাম। আমি বললাম আমাকে স্মোক অ্যামুনিশন দিতে, এয়ারবাস্ট অ্যামুনিশন দিতে, আর এগুলি আমার জন্য খুব প্রয়োজন। ওনারা বললেন যে আমরা এখন পাবো না, পরে আপনাদের করব। কিন্তু আমাকে ওনারা বললেন যে আপনাদেরকে আমি গান দিতে কথা, আমার তো কোনো টোয়ার নাই, ট্রাক নাই যে টো করে নেবে, আমি সেই 100-150 mile কেমন করে নিয়ে যাব, এবং আমি আমার ইয়াং ছেলেদের কীভাবে ট্রেনিং করাবো। তো আমার জিয়া সাহেবের কথা মনে হলো যে আমার তোমার নিজেরই অনেক কিছু করতে হবে। তো আমি সেখানে ওই ক্যাম্পের বাইরে মাটিতে বসে আছি। তো আমার ড্রাইভার ছিল বদর, বদর সিলেটের ছেলে, গোপাল গোলাপগঞ্জের ছেলে। সে আমাকে বললো যে স্যার অসুবিধা কী? আমি বললাম বদর এগুলো নিব কেমন করে আমি? তো বদর আমাকে বলে স্যার আমাদের কিছু ট্রাক্টর আছে, আমরা যখন পালায় আসি বাংলাদেশ থেকে কিছু ট্রাক্টর জোগাড় করেছি, ট্রাক্টরগুলি চেন দিয়ে বেঁধে নেওয়া যাবে। তাই আমি বললাম ভীষণ কথা, চলো দেখে আসি। আমি আর বদর জিপ নিয়ে গেলাম, প্রায় 30 kilometers দূরে দেখলাম যে কয়েকটা ট্রাক্টর আছে, এর মধ্যে কিছু টেকনিশিয়ানও পাওয়া গেল ওখানে। ওদেরকে নিয়ে আমরা সব যোগাযোগ করে 3টা ট্রাক্টর জোগাড় করলাম। সেই 3টা ট্রাক্টর আমরা সেখান থেকে নিয়ে এসে ক্যাম্পে নিয়ে আসলাম। ইন্ডিয়ান আর্মির লোকরা বলে ট্রাক্টর তোমরা কেন নিচ্ছে? আমি দেখো আমার তো নিজেরই করতে হবে। তখন আমি গিয়ে ওদের কমান্ডারের সঙ্গে ইন্টারভিউ চলাম। তো কমান্ডার আমাকে বলল যে তোমার জন্য আর কী করতে পারি? আমি বললে স্যার আমাকে টোয়ার দেন। বলে আমার ট্রাক নাই। তাই বললাম যে আপনি আমাকে অ্যামুনিশন দেন আরও কিছু। উনি অ্যামুনিশন রাজি হলেন। তারপর উনি বললেন, আমি বললাম আমার কিছু ইনস্ট্রাক্টর দরকার, 6 ইনস্ট্রাক্টর। উনি বললেন এইটা আমি তোমাকে দিব। উনি 6 শিখকে ডেকে বললেন ওদেরকে বেস ক্যাম্পে ট্রেনিং করে দাও। আমি সেই ট্রাক্টর দিয়ে 2 phase গানগুলি কুকিতলে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার কমান্ডার ক্যাপ্টেন রাশেদকে রিপোর্ট করলাম, উনি খুব খুশি হলেন আমার উপরে। তখন আমি দেখলাম যে আমাদের প্রায় 120 সোলজার দরকার, এরপরে কী করব আমরা? আমাদের ক্যাম্পের থেকে 8-10 করলাম, মাসিমপুর ক্যাম্পকে যত পাকিস্তান আর্মির এক্স আর্টিলারির লোক আছে সবাইকে আনলাম, কিছু ছাত্র জোগাড় করলাম যারা ISC BSC BA BCOM এবং যারা অঙ্কে ভালো আর্টিলারি টেকনিক্যালাম এদেরকে জোগাড় করলাম আমরা। করে আমি যখন ক্যাম্পেতে বেরোচ্ছি, তখন জিয়া সাহেব আমাকে বলে কালকে সকালে আমার হেডকোয়ার্টার দেখা করো। তো উনি বললেন
তুমি বলে টোয়ার ট্রাক্টর দিয়ে কাজ করে ফেলেছো, আমি বলে স্যার আপনি তো বলেছেন যে নিজের বুদ্ধি দিয়ে নিজে কাজ নিজে করতে হবে। তখন আমাকে উনি বললেন তুমি একটা জিপ নাও, তুমি শিলচর থেকে তুমি আগরতলা চলে যাও, ওখানে হোল্ডিং ক্যাম্প আছে, ওখান থেকে তুমি কিছু লোক ট্রাক ভরে নিয়ে আসো। সেই আমি আগরতলায় আরও কিছু লোক নিয়ে আসলাম এবং তখন আমি দেখলাম আমাদের প্রায় 120 না 150 জন লোক হয়েছে। আই কুড সিলেক্ট, আমি আমার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যে সে বিকম ছাত্র, বিকম পড়ছিল, বিএসসি পড়ছিল, সে TA-2 ওয়্যারলেস অপারেটর, ISC পাস, পাকিস্তান আর্টিলারি রেজিমেন্টের কিছু ভালো সোলজার করে আমরা মাত্র 8 দিন ট্রেনিং করে পুরো ব্যাটারিটাকে, যেটা প্রায় 6 মাসের ট্রেনিংটা 8 দিনে করলাম। কারণ পাকিস্তান সেনাবাহিনী সোলজারদের ট্রেনিং করতে অসুবিধা হতো, ওদের শিক্ষাগত যোগ্যতা, এখানে আমার সব শিক্ষিত, আর যত আর্টিলারি সোলজার সেদিন বেস্ট স্কুলে আমি সিলেকশন করলাম, বেস্ট স্টুডেন্ট সিলেকশন করলাম এবং 8 দিন পরেই আমরা ফিট ফর অপারেশন হলাম। মুক্তিযুদ্ধের আপনার কি কি উল্লেখযোগ্য স্মৃতি মনে আছে? বুঝতে পারবেন অনেক অনেক স্মৃতি। মুক্তিযুদ্ধের কিছু স্মৃতি যদি আপনার বলেন, আপনার কি কি মনে আছে? কিছু অ্যাকশন অ্যাকশন সম্মুখ সমরের অভিজ্ঞতা কিছু বলেন। বড়লেখা অপারেশনটা আমাদের সেকেন্ড ফিল্ড রেজিমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। অক্টোবর মাসে আমরা খবর পেলাম এবং ইনস্ট্রাকশন আসলো যে জেড ফোর্সের 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বড়লেখার দিকে অগ্রসর হচ্ছে এবং তার কমান্ডিং অফিসার ছিল মেজর AJM আমিনুল হক, একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা, এ ফাইন প্ল্যানার অ্যান্ড এ অফিসার অফ ভেরি হাই মরাল স্ট্যান্ডার্ড অ্যান্ড এ ভেরি ব্রেভ অফিসার। তো আমরা আমাদের গানগুলি ছিল হাউইটজার, যেগুলি সেগুলি অনেকগুলি ভাগে ভাগ করে নিয়ে জঙ্গলের মধ্যে বা পাহাড়ের মধ্যে স্থাপন করা যায়। তো আমরা সকালবেলা গিয়ে আমাকে বলা হলো আমার কমান্ডার রাশেদ চৌধুরী সাহেব যে উনি ফরওয়ার্ড চলে যাচ্ছেন, আমাকে বললো তুমি প্রথমে গান পজিশনটা সেট আপ করে তার সেফটি করে অপারেশন, তারপর তুমি অবজার্ভারের ফরওয়ার্ডে চলে এসো। তখন আমি যখন খুব পাহাড়ি এলাকা দিয়ে গানগুলি এক সাইডে রাখলাম এবং তখন আমি আমার সোলজারদেরকে অর্ডার দিলাম তোমরা গানগুলি ডিসমেন্টল করো, একটা গান 8, 9, 10 ভাগে ভাগ করা যায়, এগুলি করে পাহাড়ের পাশ দিয়ে নিয়ে একটা সুইটেবল জায়গাতে কাঁধে করে নিয়ে গিয়ে সেট আপ করো। তখন যখন এই কাজটা হচ্ছে একটা গান প্রায় সবগুলি পার্টস পৌঁছে গেছে, এমন সময় ক্যাপ্টেন রাশেদ চৌধুরী আমাকে বললেন যে আমি এখনও ফরওয়ার্ড ট্রুপসে পড়তে চাই না, তোমার গান রেডি হতে কতক্ষণ লাগবে, আমার মনে হয় কোনো সমস্যা হচ্ছে সামনে। আমি বললাম যে আরও হয়তো আধা ঘন্টার মতো লাগতে পারে, বলে অ্যামুনিশন আমি অ্যামুনিশন কিছু আমি নিয়ে এসেছি। তখন উনি বললেন যে মেজর আমিন সাহেব মনে হয় একটা ইমার্জেন্সিতে সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন। একটু পরে আমি ওয়্যারলেসে সেটে আমি শুনলাম মেজর আমিন সাহেব বলছেন, চিৎকার করে বলছেন টার্গেট টার্গেট কার্ড ওভার, এটা ছিল ইনফ্যান্ট্রি অফিসারদের কল। তো আমি লাইনে গিয়ে বললাম, উনি বললেন আমাকে, আমি তখন ওনার কাছে ইনফরমেশান চেলাম, উনি বললেন যে আমরা ব্যাটালিয়ন দুটো ফরওয়ার্ড কোম্পানি পাহাড়ের দিকে পজিশনে যাওয়ার আগেই দুটো পাহাড়ের মধ্যে পাকিস্তান আর্মির একটা কন্টিনজেন্ট ঢুকে গেছে আমার এবং ওরা আমাদের রিয়ারের দিকে চলে আসতে পারে, তুমি ইমিডিয়েটলি ফায়ারের বন্দোবস্ত করো। তা আমি ওনাকে বললাম যে আমি চেষ্টা করছি, কিন্তু আমার তখন খুবই একটা কঠিন সমস্যায়, কারণ প্রথমে আমার গানগুলি পজিশনে আসে নাই, অ্যামুনিশন সব রেডি করা হয় নাই এবং এনিমি সোলজার আমার সোলজার পিছনে চলে গেলে 8 বেঙ্গলের হেভি ক্যাজুয়ালিটি হবে। তখন আমি হাওলদার শহীদুল্লাহকে বললাম যে শহীদুল্লাহ একটা গান শুধু রেডি করো, এবং আরেকটা জিনিস হলো যে আমি শিওর না
যে উনিও দেখতে পাচ্ছেন না যে কোথায় এনিমি পজিশনটা, এবং দুটো পাহাড়ের মধ্যে আমি বুঝছি আমার নিজের সোলজার ওখানে হবে, এবং প্রথম রাউন্ডটা যদি আমার সোলজার উপরে পড়ে একটা বিশাল একটা সমস্যার সম্মুখীন হবে। তখন আমি গান রেডি করার জন্য আমি তাড়াতাড়ি ম্যাপ ধরলাম, এবং আমি একটা গ্রিড রেফারেন্স ছিলাম যেটা আমাকে দেওয়া হলো, এবং মেজর আমিন সাহেব খুবই আর্জেন্সির সঙ্গে আমাকে বলছেন আমার সোলজাররা অসুবিধায় পড়ে যাবে এবং ওরা ভিতরে ঢুকে গেছে আমার ট্রুপসের মধ্যে। আমি তখন ম্যাপে বুঝলাম যে সেইখান থেকে ম্যাপে বুঝলাম যে দুটো পাহাড়ের পজিশনটা এই জায়গাতেই, এবং আমি সমস্ত কোঅর্ডিনেটস রেডি করে আমি সমস্ত ইনফরমেশন রেডি করেছি এবং গানে ফিট করছি আমি, যদিও গানটা পুরো রেডি হয় নাই তখন। এবং এইটা ছিল একটা ক্লোজ টার্গেট, দ্যাট মিনস আমার যে জায়গায় আমি টার্গেটটা ফেলবো এনিমি আর আমার ট্রুপসের মধ্যে বেশি ডিফারেন্স থাকবে না, এবং নিজের গোলাতে যদি নিজের সোলজার মারা যায় এটা বিশাল ডিমোরালাইজিং ফ্যাক্টর। তখন আমার বাম দিকে এক নম্বর গানে লেইং করছিল গানটা যে কন্ট্রোল ফায়ার করবে এবং সে ডাইরেকশান নিচ্ছে শামসুল আলম, মেধাবী ছাত্র, ফার্স্ট ডিভিশন ম্যাট্রিকে পেয়েছিল, ইন্টারমিডিয়েট পড়েছে, আমার সঙ্গে এখনও যোগাযোগ। শামসুল আলম গান লেইং করবে এবং সে খুব নার্ভাস হয়ে গেছে তখন, এবং আমি তাকে বলেছিলাম যে টার্গেট ক্লোজ, তখন দৌড় দিয়ে আমি নিজে গানটা ফাইনাল লেইং করলাম, এবং সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আমি নিজের রিস্কে আমি টার্গেট ক্লোজ সঙ্গে সঙ্গে এক রাউন্ড ফায়ার করলাম। আমি ফায়ার যখন প্রায় যত সেকেন্ড গিয়ে গোলাটা পড়ল না, আমার মনে একটা অশান্তির চূড়ান্ত অশান্তির মধ্যে, এবং একটু পরে আমি সে চিৎকার করে বলছেন অন টার্গেট অন টার্গেট, দ্যাট মিনস আমি বলে আপনি আমাকে বলেন কি হচ্ছে, বলে এনিমির উপর তোমার টার্গেট পড়ে গেছে। আমি বলছি এনিমি কি মনে হচ্ছে, বলে ক্যাজুয়ালিটি হয়েছে। আমি তখন আমার এক নম্বর গান দিয়ে আমি কন্টিনিউসলি ফায়ার আরম্ভ করলাম নিজেই, ইতিমধ্যে আমার দুই নম্বর গান রেডি হয়ে গেছে। এই দুটো গান নিয়ে আমরা প্রচণ্ডভাবে তখন ফায়ার সাপোর্ট দিলাম, এনিমি উইথড্র করলো ওদের ডেড বডি কিছু নিয়ে কিছু ফেলে, এবং ইতিমধ্যে এইট ইস্ট বেঙ্গল ওদের বলয় থেকে বের হয়ে নিজের ডিফেন্সিভ পজিশনে চলে আসলো। এটা ছিল আমার জন্য একটা বিশাল অভিজ্ঞতা, এবং সেই সময় যদি রং ক্যালকুলেশন করতাম বা ফায়ারে আমার হাতটা কাঁপতো সামান্য, আমাদের অনেক সোলজারের ক্যাজুয়ালিটি হতো, যেটা অনেক যুদ্ধে হয়েছে। সেই ঘটনার একদিন পরে আমি সব গান পজিশন রেডি করে আমার টিএ হাওলদার ছিল ফজলুকে সব বুঝিয়ে দিয়ে আমি একটা পজিশনে চলে গেলাম, যেখান থেকে আমাকে বলা হলো যে এই একটা পজিশন একটা বেশ করো, যে এই পজিশন থেকে বড়লেখার আশেপাশে পাকিস্তান আর্মির যত রকম কনভয় বা যাচ্ছে এদিকের উপরে ওদেরকে ফায়ার করো। এখানে আমি সেই পজিশন থেকে দেখলাম যে সারাদিন কোনো কনভয় আসে নাই, আমি আবার আমার গান পজিশনে হেঁটে আসলাম। এটা ছিল সন্ধ্যার সময়, তখন হঠাৎ করে আমার সামনের থেকে ডিফেন্স পোস্টের থেকে গান পজিশন ডিফেন্স পোস্টে চিৎকার করে এলো, স্যার দুশ্মন সামনে চলে এসছে, দ্যাট মিনস পাকিস্তান আর্মির একটা কনভয় এইট বেঙ্গলকে বাইপাস করে হয়তো সামনে চলে এসছে এবং সামনে পাহাড়ে আওয়াজ পাওয়া যাচ্ছে। তখন আমরা সেই গানগুলিকে সবগুলি ব্যারেল নামিয়ে দিয়ে প্রচণ্ডভাবে সামনে পাহাড়ে গোলাগুলি করলাম, আর এনিমি ওখান থেকে উইথড্র হয়ে চলে গেল। এইটা আমরা একটা প্রোটেকশন নিয়েছিলাম। পরদিনে আমি যখন বড়লেখার কাছে একটা পজিশনে আছি এবং ওই দিনে ওদের কিছু কনভয় যাচ্ছিল, যেটা আমি দুটো কনভয় আমি আর্টিলারি ফায়ার দিয়ে ওদের ক্যাজুয়ালিটি করলাম ওদেরকে, এবং তখন যেটা ঘটনা হলো আমি কেমন করে জানি আমার অবজারভেশন পোস্ট পজিশনটা এক্সপোজড হয়ে গেল। এটা ওয়্যারলেস কমিউনিকেশনের জন্যই হয়তো হয়েছে, কারণ পরে আমি তখন আমি দেখলাম যে আমার পজিশনের উপরে অসম্ভব ইন্টেন্স মর্টার ফায়ার আসছে, এবং আমি বুঝলাম এগুলি 120 ব্র্যান্ড মর্টার, ক্ষণে ক্ষণে ফায়ার আসছে, কিন্তু এই পজিশন ছেড়ে আমি যদি যাই তাহলে আমার অবজারভেশন শেষ হয়ে যাবে। ইতিমধ্যে বিএসএফ একটা পেট্রোল আসলো ফায়ারিংয়ের গ্যাপের, এবং বিএসএফ হাবিলদারের সামাকে বললো স্যার আপনি উইথড্র করে চলে আসেন, এইখানে অনেক ভিতরে বিএসএফ চলে আসলো, এখানে যেই ফায়ারিং হচ্ছে আপনি ক্যাজুয়ালিটি হয়ে যাবেন, আমি আর মাত্র একজন ছিলাম। সেই ইন্টেন্স ফায়ারের মধ্যে আমার কমান্ডার ক্যাপ্টেন রাশেদ চৌধুরী আমাকে বললেন উইথড্র করতে, আমি উইথড্র করি নেই তখনও। আমার হেডকোয়ার্টার থেকে জেড ফোর্স হেডকোয়ার্টার থেকে বললো যে ক্যাজুয়ালিটি না করে উইথড্র করে, আমি তখনও উইথড্র করি নেই, এবং এই মর্টার ফায়ারটা আমি সর্বক্ষণ গ্রহণ করেছিলাম বাই চেঞ্জিং মাই পজিশন ইন দ্য সেম হিল, কোনো ক্যাজুয়ালিটি হয় নাই। কিন্তু স্যারেন্ডারের পরে লেফটেন্যান্ট ইফতেখার এই মর্টার ব্যাটারি
কমান্ডার ছিল, সেই আমাকে বলেছে যে আমি জানতাম আমাদের সোর্স থেকে যে তুমি ওখানে ছিলে। সে আমার এক কোর সিনিয়র ছিল পাকিস্তান একাডেমিতে, এবং আমি এইখানে এই মর্টার ফায়ার দিয়ে তোমাকে ধ্বংস করার চেষ্টা, আমি জানতাম তুমি এই অবজারভেশনের পোস্টে আছো, তুমি উইথড্র করো নাই কেন? আমি তাকে বললাম যে আমি উইথড্র করি না, এখন আর কোনো অবজারভেশনের পোস্ট ছিল না যার জন্য আমি এত ক্যাজুয়ালি তোমাদের করতে পারতাম, এবং আমি মনে হয় যে হয়তো আমি বীর প্রতীক এই অ্যাকশনের জন্য হয়তো পেয়েছি, দ্যাট আই রিফিউজ টু উইথড্র উইন আই ওয়াজ গিভেন দ্য অপশন টু উইথড্র আন্ডার ফায়ার। আর যারা 120 ব্র্যান্ড মর্টার ইন্টেন্স ফায়ারের নিচে পড়ে, এটা কী যে ভয়ঙ্কর, এটা যদি না বুঝে কেউ এটা কারো বোঝার উপায় নেই আর কি। এটা ছিল আমাদের একটা অ্যাকশন। আরেকটা অ্যাকশন ছিল আমাদের শমশেরনগর এয়ারপোর্টে, যেখানে ইন্ডিয়ান ব্রিগেড একটা ব্যাটালিয়ান পরে একটা ব্রিগেড অ্যাটাক করেছিল, ওখানে আমি অবজারভার হিসেবে ছিলাম সেই অ্যাকশানে, এবং সেইখানে আমরা ওই দিনই আমার জীবনের প্রথম এআরওপি সঙ্গে কল সাইন দিয়ে আমি ফায়ার ডাইরেক্ট করেছিলাম, এবং অ্যাসল্ট ট্রুপসের সঙ্গে গেছিলাম আমি, এবং আমার ব্যাটারি খুবই ভালো ফায়ার সাপোর্ট দিয়েছিল সেদিন, এবং আমরা শমশেরনগর ভারতীয় বাহিনীর সহযোগিতায় ওই দিন ক্যাপচার করতে পেরেছিলাম। এরপরে আমাদের আরেকটা অ্যাকশন ছিল জুরিতে, সেখানেও আমরা ফায়ার সাপোর্ট অ্যান্ড ফায়ার অবজারভেশন করেছিলাম, এবং সবচেয়ে সুবিধার বিষয় ছিল যে আমরা ইন্ডিয়ান আর্মির অনেক ফরওয়ার্ডে আমাদের গানগুলো নিয়ে যেতাম। এক নম্বর সুবিধা ছিল আমাদের গানগুলি আমরা নৌকা করে মানুষের কাছে নিয়ে যেতে পারতাম, একটা দুটো নিতে পারতাম, এবং আমরা ল্যান্ড এবং এরিয়াটা খুব ভালো চিনতাম, কেমোসাজ খুব ভালো হতো, এবং আমাদের ম্যাপ রিডিং আর লোকেশানটা খুব ভালো ছিল বলেই আমরা খুব দ্রুত এই কাজটা করতে পারতাম। যেদিন সিলেট শহর যেদিন স্যারেন্ডার দুদিন আগে, আমরা আমাদের পজিশন মাত্র সিলেট শহর থেকে 6 কিলোমিটার, সবচেয়ে ফ্রন্টাল পজিশন অফ দ্য আর্টিলারি রেজিমেন্ট আমাদের মধ্যে ছিলাম, আমাদের 3 কিলোমিটার দূরে ইন্ডিয়ান মিডিয়াম গান্স ছিল, এবং 15ই ডিসেম্বর আমি নৌকা করে ফায়ার ডাইরেকশন দেওয়ার জন্য সুরমা নদী ক্রস করে চলে গেছিলাম, এবং সেই দিনই গোর্খাদের একটা হেলি ড্রপ হয়েছিল ওখানে, এবং ওদেরই বেস সিকিউর করার জন্য আমরা ফায়ার সাপোর্ট দিয়েছিলাম। তো কথা হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধারা তো ডিসঅর্গানাইজ ছিলাম না, আমরা জানতাম, ফায়ার প্ল্যান করতাম, এনিমি ক্যাজুয়ালিটি করাতাম, এবং সুশৃঙ্খলভাবে কাজটা করতাম। এই জন্য যে শুধু সেইভাবে বলা যে আমরা শুধু রাইফেল দিয়ে যেটা ফায়ার করেছি, এটা ঠিক না, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল সোলজার যেটা আমরা ছিলাম, আমার ব্যাটারি যেটা ছিল, আমাদের ব্যাটারি, আমি আমার কমান্ডার এবং আমাদের সোলজার যারা ছিলাম, আমরা প্রপার ফায়ার প্ল্যান করেছি, প্রপার অবজারভেশন করেছি, প্রপার প্রসিজিয়ার ফলো করেছি, এবং একটা প্রফেশনাল ওয়েতে আমরা করেছি। আমার সবচেয়ে আমার ব্রিগেডিয়ার যিনি ছিলেন, উনি তো আমাদের সালিমুল্লাহ সাহেব, উনিও আমাকে বলেছেন যে আমি তোমার ব্যাটারি, উনি সারেন্ডার পর আমাকে বলেছেন, আমি তোমার ব্যাটারি সম্বন্ধে শুনেছি, এবং তুমি যেভাবে এয়ারবাস্টার স্মোক স্ক্রিন কম্বাইন করে ফায়ার করতে এবং প্রেসাইজ তুমি ফায়ার করাতে, এটা মনে হতো যে একটা প্রফেশনাল ভালো অফিসারদের দ্বারা এটা করা হচ্ছে। ১৬ই ডিসেম্বর আপনি কোথায় ছিলেন? আমি আপনি যেটা বলছি, 15ই ডিসেম্বরে আমার গান পজিশন ছিল সিলেটের টাউন থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে, এবং আমরা ফাইনাল অ্যাটাকের জন্য প্রিপারেশন হচ্ছিলাম। সেই দিনই প্রথমবার মাত্র আমি ইন্ডিয়ান সোলজার্স সম্বন্ধে আর্টিলারি রেজিমেন্টের কিছু অফিসার দেখতে পাই। আমি 15 তারিখে সুরমা নদী আমরা নৌকা দিয়ে ক্রস করি, সুরমা ব্রিজ থেকে 3 কিলোমিটার দূর দিয়ে, এবং আমরা ফরওয়ার্ড পজিশনে ছিলাম আমরা অবজারভার হিসাবে। আমার টাস্কিং করা ছিল আমাকে, তোমার রেজিমেন্ট ব্যাটারি দিয়ে তুমি ফায়ার আনবে, ইফ ইনকেস অ্যান অ্যাট্যাক হ্যাজ টু বি লঞ্চড অন দ্য পাকিস্তানি পজিশন সিলেট টাউনে, আরেকটা গোর্খারা যখন হেলি ড্রপ করবে তখন তুমি যদি ওদের উপর অ্যাট্যাক আসে তুমি আর্টিলারি সাপোর্ট দিয়ে ওদেরকে ইয়ে করবে। পুরো হেলি ড্রপ আমরা মাত্র 3 জন লোকে আগেই টাউনের কাছে পজিশন নিয়েছিলাম, এরপরে গোর্খারা একটা হেলি ড্রপ অপারেশন করলো একটা কোম্পানি নিয়ে, এবং আমরা ওদের সঙ্গে ছিলাম। ওই দিনই আমরা বিকালে শুনলাম যে দুপুরে শুনে এসেছিলাম আমরা যে আজকে সারেন্ডার হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আমাকে একটু বলেন যে আপনি তো পাকিস্তান আর্মিতে ছিলেন, আমরা যেসব জেনেছি এখন পাকিস্তান আর্মির যে অ্যাট্রোসিটির যে মানে ইন্টেন্সিটি, ক্রুয়েলটির যে বিষয়গুলি, এগুলো কি মানে এটা কি বিল্ট ইন পাকিস্তান আর্মির ইথোসে, না ওদের
জাতীয় চরিত্রে কোনো সমস্যা আছে না? এই লেভেলে একটা প্রফেশনাল মেয়ে এই লেভেলে ব্রুটালিটি কীভাবে দেখাতে পারে কারো প্রতি? পাকিস্তান আর্মির মোটিভেশনটা কিন্তু একটু অন্যরকম ছিল। ওদের মধ্যে ধর্মান্ধতাটা খুব বেশি ছিল। ওরা কথায় কথায় ইসলাম জেহাদের কথা বলতো, ভারতকে আক্রমণ করা, কাশ্মীর দখল করা ইত্যাদি বলতো, কিন্তু ওদের কাজের সঙ্গে কথা সংমিশ্রণ ছিল না। যেমন ওরা ইসলামের কথা বলতো, শাহাদাতের কথা বলতো, কিন্তু ইসলামী অনুশাসন মানত না। প্রত্যেকটা অফিসার মেসেই একটা করে বার ছিল যেখানে ওরা শরাব খেতেন এবং বেশি সংখ্যক অফিসাররাই খেতেন, বেশি সংখ্যক। নামাজ রোজার দিকে খুব একটা নজর হুম্বন হ্যাট ছিল না, খুব কম সংখ্যক অফিসারে। এবং অন্য ধর্মের প্রতি ওদের খুবই একটা অবজ্ঞা এবং ক্রিটিক্যাল মাইন্ড ছিল, স্পেশালি হিন্দু ধর্মের প্রতি। এবং ওরা মনে করতো যে বাঙালিদেরকে আমরা আর্মিতে খুব চ্যারিটি করে এনেছি এবং ওদের খুব একটা ভালো যুদ্ধের কোনো যুদ্ধ করার মতো ক্ষমতা ওদের নাই। 71-এর ওরা যখন বুঝলো যে বাঙালিরা হয়তো ক্ষমতায় চলে যাবে, ওরা এটা গ্রহণ করতে পারছিল না। ওরা এক্সট্রিমভাবে বঙ্গবন্ধু শেখ মুজিব সম্বন্ধে খুবই খারাপ কথাবার্তা বলতেন, আওয়ামী লীগ সম্বন্ধে বলতেন, পুরো পাকিস্তানের সম্বন্ধে বলতেন এবং আমাদের কালচার সম্বন্ধে বলতেন। পাকিস্তান আর্মিতে সবসময় একটা ধারণা ছিল, ইস্ট পাকিস্তানের মধ্যে সব ইম্পর্টেন্ট লোক হিন্দু, আমরা সমস্ত স্কুল টিচার হিন্দু, এটা ওরা বলতো। ওরাই মোটিভেট করছে আমাদেরকে, ধনী লোকরা হিন্দু এবং ওদের ডাইরেক্টিভে আমরা চলি এবং আমরা ওদের ধর্ম হিসাবে আমাদেরকে ওদের সঙ্গে ব্যাট করে রাখলো। এবং ওরা একটা বদ্ধ ধারণা ছিল ওদের যে ইস্ট পাকিস্তানকে আমরা ভারতের সঙ্গে জয়েন করে নিতে চাই। আরেকটা ছিল যে ওরা কোনোদিন আমাদের কোনোরকম কমান্ড বা আধিপত্য ওরা মানতে চেত না, অকথ্য গালাগালি করত এবং খারাপ ধারণা পোষণ করত। 71-এর জেনোসাইড যেটা হলো, এটার জন্য এক নম্বর এদের প্রত্যেককে মোটিভেট করে আনা হয়েছে পাকিস্তান থেকে যে এরা সবাই হিন্দু বা এরা মুসলমান দেশকে ধ্বংস করছে, এরা চরিত্রহীন লোক এবং এরা গাদ্দার সম্প্রদায়ের লোক, এরকম মোটিভেট করা হয়েছে। পাকিস্তান আর্মি সোলজাররা একেবারে এডুকেটেড ছিল না। একটা এক্সাম্পল বলি, আমাদের ব্রিগেডে একটা কথা ছিল যে বেসিক ম্যাথমেটিক্স ক্লাস হচ্ছে, তো হাওলদার সাহেব বেসিক ম্যাথমেটিক্স পড়াচ্ছেন, একটা দাগ আর একটা দাগ, এটা 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল, ওইটা রাইট অ্যাঙ্গেল। তো সিপাহি দাঁড়িয়ে বলে, শিক্ষিত সিপাহি, স্যার এইটা রাইট অ্যাঙ্গেল, ওইটা লেফট অ্যাঙ্গেল হবে, দুইটা রাইট অ্যাঙ্গেল হতে পারে না, কথাটা বুঝেছেন? তখন হাওলদার যখন বুঝলো, ওকে বুঝাতে পারছে না, সে নিজেও কনফিউজ হয়ে গেলো, আর দুইটাই তো একটা রাইট অ্যাঙ্গেল, দুইটা রাইট অ্যাঙ্গেল কেমন করে হয়, 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল বুঝছে না। তখন সে সুবাদার মেজর সাহেবকে চলে গেলো, বল তোমরা সবাই 5 মিনিটের জন্য রেস্ট ব্রেক করো। সুবাদার মেজর বলে দিল, কী হয়েছে? বলে এটা কোনো সমস্যাই না, তুমি গিয়ে বলো এ জিএসকিউকে অর্ডার হয়। সে এসে বলে দিল যে তুমি আবার সিপাহীকে বললো তুমি এটা কেন বলছো? বলে আমি ইনস্ট্রাক্টর, আমি বলছি এটা রাইট অ্যাঙ্গেল, এটা রাইট অ্যাঙ্গেল। ওই সিপাহী আবার দাঁড়িয়ে বলো, না এটা রাইট অ্যাঙ্গেল লেফট অ্যাঙ্গেল। চিৎকার করে সে বললো, আমি জিএসকিউর অর্ডার বলছি, জিএসকিউ অর্ডার বলছে এইটাও রাইট অ্যাঙ্গেল, ওইটাও রাইট অ্যাঙ্গেল। তো সিপাহী দাঁড়িয়ে বলে, স্যার আপনি প্রথমে বলেন নাই কেন আমাকে, তাহলে তো আমি জিজ্ঞেসই করতাম না। এগুলি হলো যোগ না। সুতরাং ওরা এই মোটিভেশনে চলেছিল এখানের মধ্যে, এবং একটা ঘৃণা প্লাস এখানে ওদের অনেক ক্যাজুয়ালিটি হওয়া আরম্ভ করলো। বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করেছে, বিডিআর বিদ্রোহ করেছে, ইপিআর বিদ্রোহ করেছে, যুদ্ধ হচ্ছে, ওরা ক্যাজুয়ালিটি দেখছে, এটা আরেকটা কারণ। আর এখানকার যারা রাজাকার ছিল, পিস কমিটি মেম্বার প্লাস বিহারি কমিউনিটি একটা বিশাল রোল প্লে করেছে টু কন্টিনিউ দ্য হেট্রেড, এর জন্য ওরা এই লেভেলে হেট্রেড চলে গেছে। আরেকটা কথা আমাদের বুঝতে হবে, যাদেরকে এখানে কমান্ডার করে পাঠিয়েছে, আপনি অনেকের নাম জানেন, নিয়াজি সাহেব, রাও ফরমান আলী, বেসিক্যালি ওরা ছিল বেঙ্গলি হেটার, দুই নম্বর পাঞ্জাবের হার্ডকোর অফিসার্স, এবং ওই মোটিভেশন ওদের মধ্যে খুব কাজ করেছে। তো এগুলি অনেক রকম ফ্যাক্টর, থিক অফ দ্য ওয়ারে অনেক কিছু হতে পারে, মানুষও মারা যেতে পারে, আমাদের হাতে হতে অনেক মানুষ মারা গেছে। আমার
ব্যাটারি যখন ফায়ার করতাম আমি প্রথমে বলতাম সবাইকে, দেখো এই এলাকাটা বাংলাদেশ, এখানে আমার তোমার পরিবার আছে, প্রত্যেকটা ফায়ার প্ল্যান এমনভাবে করতে হবে যেন আমাদের কোনো লোকের যেন আহত না হয়। আমি এত কষ্ট করে প্রত্যেকটা ফায়ার প্ল্যান করার আগে প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে রেকনাইসেন্স করতাম, এবং এর জন্য আমি কোনো রিপোর্ট পাই না যে আমার লোকে কোন জায়গায় ক্যাজুয়ালিটি হয়েছে। তারপর আমরা প্রায় থ্রু আর ছোটো ছিল পাকিস্তান আর্মিতে এবং কতজন মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিল, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আমি মনে আমার যেটা খবর সেটা হলো যে 1971 সনে ডিফেন্স অফিসার্স ছিল বাঙালি পাকিস্তান আর্মিতে প্রায় 1765 জন। এদের মধ্যে এই অফিসারদের মধ্যে 156 জন মুক্তিযুদ্ধে জয়েন করেছেন বা মুক্তিযুদ্ধের জন্য স্যাক্রিফাইস আহত হয়েছেন, নিহত হয়েছেন। 156 অফিসারদের মধ্যে 56 1971 সনের শাহাদত বরণ করেছেন। 165 জনের মধ্যে 56 জন, একটা বিরাট অবদান। একটা মুক্তিযুদ্ধে 1/3 অফ অফিসার স্কোর পুরো ওয়াইপড আউট হয়ে গেছিল। এদের মধ্যে আমাদের কয়েকজন অফিসার, প্রায় 9 জন অফিসারের নাম আমরা বলতে পারি যারা বিশাল অবদান, এবং এদেরকে কাউকে ছোট করে দেখছি না আমি। ওদের কথা যখন আমি মনে হয় আমার সম্মান, ওদের প্রতি সম্মান দিনকে দিন বাড়ছে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ, ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ, মেজর আবু তাহের, এরকম অনেক অফিসার আছেন যাদের বিশাল অবদান এবং সাহসিকতা চূড়ান্ত। আর আমার মতে, আমার ব্যক্তিগত, আমি বীরশ্রেষ্ঠদের ব্যাপারে, মুক্তিযোদ্ধার ব্যাপারে কিছু পড়াশোনা করেছি, সবাই সম্মানের যোগ্য অংশীদার। সবচেয়ে আমার হৃদয়ে আকর্ষণ করে মনে হয় 17 বছর 4 মাস বয়স্ক কিশোর মুক্তিযোদ্ধা সিপাহী হামিদুর রহমান, যার জীবন, যার আদর্শ, যার সাহস, যার স্যাক্রিফাইসের আমি কোনো তুলনা কোথাও খুঁজে পাই না। এবং দুনিয়ার ইতিহাসে বহু যোদ্ধা, দ্বিতীয় মহাযুদ্ধ, প্রথম মহাযুদ্ধ, বহু যুদ্ধের কথা আমরা শুনেছি। সেই যুদ্ধের সর্বোচ্চ স্যাক্রিফাইস, সর্বোচ্চ সাহসিকতা যেটাই হয়, হামিদুরকে সবার সামনে আমরা তুলনা করতে পারি। সেই সন্তান, ইয়াংগেস্ট বীরশ্রেষ্ঠ, 17 বছর 4 মাসের বীরশ্রেষ্ঠকে আমার সবসময় মনে হয়। এবং আমি সেই বীরশ্রেষ্ঠকে একদিন মাত্র খুব কম সময়ের জন্য দেখেছি বলে আমার মনে আছে। ঠিক আছে, আমি আমাদের দিক থেকে কিছু জিজ্ঞাসা আছে, ওইটা একটু বলে নিয়ে। একটা তো আপনাদের তো কাজের মধ্যে অনেক ইন্ডিয়ান আর্মির সঙ্গে আপনাদের বহু ইন্টারাকশন করতে হতো, ওদের কোঅপারেশন, ওদের স্যাক্রিফাইস, ওদের মোটিভেশন, এটা কোনো কেমন মনে হতো আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে? ইন্ডিয়ান আর্মির সঙ্গে আমাদের ইউনিটের একটা ভালো সম্পর্ক ছিল। আমার এবং আমার ব্যাটারি কমান্ডার ক্যাপ্টেন রাশিদুদ্দিনের সম্পর্ক ভালো ছিল। কারণ 1 নম্বর ছিলাম যে সবখানে আর্টিলারি অফিসার একটা শর্টেজ থাকে, আমরা ভালো আর্টিলারি অফিসার ছিলাম, ওনাদেরকে সবসময় আমাদের প্রয়োজন হতো রেকনাইসেন্স করার জন্য, ফায়ার প্ল্যান করার জন্য, ইনফরমেশনের জন্য, ট্রুপসের সঙ্গে অ্যাকম্পানি করার জন্য, এবং ম্যাপ রিডিংয়ের জন্য, অবজারভারের জন্য, এবং ওদের সঙ্গে লিড ট্রুপসের সঙ্গে যাওয়ার জন্য। সুতরাং ওরা আমাদের সঙ্গে সবসময় একটা ক্লোজ লিয়াজন রাখত। অবশ্য অনেক সময় প্রথম দিকে ওরা আমাদের জন্য ওদের গ্রহণযোগ্যতা বেশি ছিল না, ওরা মনে করতো না আমরা এত প্রশিক্ষণ প্রাপ্ত, কারণ আমরা যে ডিউটিটা করতাম 20 বছর বয়সে ওদের 30-40 বছর অফিসার একই করতো। কিন্তু পরে আমাদের মোটিভেশন আর প্রজ্ঞা দেখে হয়তো ওরা আমাদের প্রতি সহনশীল হয়েছিল। আমাদের ব্যাটারির জন্য আমাদের কমান্ডার জিয়াউর রহমান সাহেব এবং সেক্টর কমান্ডার দত্ত সাহেব, ওনারা যথেষ্ট অনুরোধ করার পরে আমরা রেগুলারলি আর্মস অ্যান্ড অ্যামুনিশন পেতাম আমাদের জন্য, কারণ এই আর্মস অ্যান্ড অ্যামুনিশন ইন্ডিয়ান ব্রিগেড এবং ব্যাটালিয়ানগুলোর সাপোর্টে আমরা ব্যবহার করতাম। ইন্ডিয়ান আর্মির সম্বন্ধে আমি এটা বলতে চাই যে এদের বেশ কিছু, ওদের অফিসাররা অনেক লিডারশিপ দিত এবং অনেক ক্যাজুয়ালিটি হতো ওদের অফিসারদের। যে
দাউদকান্দির কাছে যে ইন্ডিয়ান বিহার রেজিমেন্ট এসেছিল তাদের 16 জন অফিসারের মধ্যে আমি শুধু 9 জনের শহীদ হয়ে গেছিল। অফিসারদের ফিজিক্যাল লিডারশিপ ভালো ছিল এবং তাদের একটা মোটিভেশন ছিল যে ওরা এই যুদ্ধে জিতবেই, এবং আরও মোটিভেটেড ওরা হয়ে গেছিলো গ্রামে গঞ্জে গিয়ে যখন ওরা মুক্তিবাহিনীর এত সাপোর্ট পেত ওরা, এবং গ্রামের সাধারণ মানুষকে এত সাহায্য করত, এর জন্য ওদের মরাল খুব হাই হয়ে গেছিল, ওদের প্রফেশনাল কম্পিটেন্স ভালো ছিল। এবং আমি মনে করি যে ওদের সঙ্গে আমাদের যদি আরও কোঅর্ডিনেশন বেটার হতো হতো ওদেরও ক্যাজুয়ালিটি আরও কম হতো আর কি। সেই আমি বললাম যে অনেকখানে ওরা একটা অবজ্ঞা করতো বলেই হয়তো আমাদের কনসিডার করতো না বা করতে চাইতো না, পরে হয়তো রিয়েলাইজ করতো জিনিসটা, কিন্তু ওদেরও অনেক ক্যাজুয়ালিটি হয়েছে। এবং অনেক যুদ্ধে যখন ওদের অনেক ক্যাজুয়ালিটি হতো তখন ওরা আমাদের উপরে খুব ক্ষিপ্ত হয়ে যেত, বলতো এবং খুব জোরে জোরে বলতো যে তোমাদের দেশে এসে আমাদের এতগুলো লোক মারা গেল। অবশ্য এটা একটা আবেগপ্রবণ হয়ে বলতো, কোনো রকম অফেন্সিভ অ্যাটিটিউডের ক্ষিপ্ততা মাঝে মাঝে দেখা যেত আর কি। তো এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ। আর আমরা প্রফেশনাল সোলজার ছিলাম, ওরাও প্রফেশনাল সোলজার ছিল, আমরা প্রফেশনটাকে বুঝতাম এবং আমরাও বুঝতাম যে এইমটা কীভাবে অ্যাচিভ করা হবে। তো সেই যখন এইম যদি একই হয় তাহলে কোঅর্ডিনেশনটা একই স্বার্থ হলে এটা ভালোই হয় আর কি। থ্যাংক ইউ, অনেক বলেন। আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু আপনি যদি নিজের থেকে কিছু বলেন। হ্যাঁ, ঠিক আছে।